সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ জিততে চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং এই নির্বাচন বিষয়ক কমিটির প্রধান সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই কমিটির সঙ্গে সহযোগী সংগঠনগুলোর মত বিনিময় সভা হয়। এতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমতুল্লাহ খান এবং সেখানকার স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। সভা শেষে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, কেউ যাতে আগুন সন্ত্রাসের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে সে বিষয়ে কর্মীদের সজাগ থাকতে হবে। ভোটের মধ্য দিয়ে আমরা জয়লাভ করতে চাই। সন্ত্রাস, অগ্নিসংযোগ, আগুন সন্ত্রাসের মধ্যে দিয়ে কেউ যেন নির্বাচনে বৈতরণী পার হতে না পারে তার জন্য আমাদের কর্মীদের সজাগ থাকতে বলেছি আমরা।